জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করবো ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছে। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, 2024-এর এই যে শারদীয়া দুর্গা উৎসব চলে এসছে, আমাদের যে মহামায়া শক্তিরূপী পৃথিবীতে অসুরদের নিধন করার জন্য যে মা আসছেন, এই 2024-এর কবে থেকে শুরু হচ্ছে এবং ভারত, বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই যে পঞ্চমী থেকে শুরু করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে 5-6 দিন আমরা বাঙালি বা বিভিন্ন ধর্মাবলী মানুষরা আমাদের এই হিন্দু ধর্মের দুর্গাপূজার সাথে যে অতপ্রতভাবে জড়িয়ে তারা যে একটা আনন্দ উৎসব করে, সেটা কবে সঠিক সময় আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এবং দুর্গাদেবী কে? দুর্গাদেবী কি শুধু দেবী না উনি পরম বৈষ্ণবী, সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এবং কেন দ্বাপর যুগে বৃন্দাবনের গোপসখীরা এই কাত্যায়নী মানে দুর্গাদেবীর পূজা করেছিলেন, এবং ত্রেতা যুগে স্বয়ং পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কেন অকাল বোধনে এই দুর্গাদেবীর আরাধনা করেছিলেন। তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠা সহকারে আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের 2024-এর দুর্গা মহোৎসবের ভিডিওটা শ্রবণ করুন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন যে শাস্ত্রে এই দুর্গা মাকে যে মহামায়া শক্তি এবং যোগমায়া শক্তি যে দুটো শক্তি, এবং ভগবান শ্রীকৃষ্ণের এই দুর্গাদেবী হলো ছায়া শক্তি, সেই কথাগুলো শ্রবণ করতে পারবেন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা সংগ্রহ করবেন, কিন্তু যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন। যারা নতুন ভিউয়ার্স ভক্ত মাতাজি আছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন, তাহলে আপনি ঘরে বসে সুন্দরভাবে সমস্ত হিন্দু সনাতন ধর্মী যে মানুষরা রীতিনীতি এবং 12 মাসের যে 13 পার্বণ হয় আমাদের, সেই কথাগুলো আপনারা খুব সুন্দরভাবে শাস্ত্রীয় কথাগুলো শ্রবণ করতে পারবেন। আর ভক্তরা মাতাজিরা, যারা এখনও দীক্ষা নেননি, মনে রাখবেন দীক্ষা হলো দিব্য জ্ঞান, দিব্য জ্ঞানের মাধ্যমে আপনি এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন। যারা দীক্ষা নেওয়ার আগ্রহ আছে, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনি সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত পাবেন। তাই এখন আসি মূল পর্বে, যে এই যে 2024-এর কবে থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া এই যে দুর্গা উৎসব 8ই অক্টোবর থেকে পঞ্চমী শুরু হচ্ছে, 8, 9, 10, 11, 12, 13 এই 5 দিনব্যাপী যে সারা পৃথিবীতে, হ্যাঁ, দুর্গা মা সেই স্বর্গ থেকে মর্তে আসবেন সমস্ত অশুভ শক্তিকে তিনি বিতাড়িত করার জন্য। এবং দুর্গাদেবী এই 2024-এ কিসে আগমন হচ্ছে, দোলায় আগমন করছেন, আর তিনি চলে যাবেন ঘটকে। তাই এসব মাহাত্ম্য খুব আজকে সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। তাই প্রথমে আসি যে দুর্গাদেবী কে, উনি কি একটা দেবী মানে দেবতাই না বৈষ্ণবী? সত্যি ভগবান শ্রীকৃষ্ণের পরম বৈষ্ণব, পরম প্রিয় ভক্ত হলেন এই দুর্গাদেবী। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে এই যে আমাদের দেবাদিদেব শিব আছে, শিব হলো ভগবান শ্রীকৃষ্ণের 10-12 জন যে পরম বৈষ্ণব আছেন তার মধ্যে একজন। তো এবার শিব যদি পরম বৈষ্ণব হয়, তাহলে শিবের পত্নী হলো আমাদের এই দুর্গাদেবী, তাই না? তাহলে সে কি হলো, একজন বৈষ্ণবের স্ত্রী কখনো কি শুধু দেবী হবে না বৈষ্ণবী হবে? সত্যি বৈষ্ণবী। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণের একটা ছায়া সঙ্গী বা মায়া শক্তি বলতে পারেন এই আমাদের দুর্গাদেবীকে। কেন? যে দুর্গাদেবী তার যোগমায়ার দ্বারা তার ভক্তদের তিনি রক্ষা করেন, আর তিনি যখন মহামায়ারূপী রূপ ধারণ করেন তখন কি করেন, তিনি মহিষাসুর মর্দিনী হয়ে যান। এই পৃথিবীতে যখন অশুভ শক্তি আসে, তখন এই দুর্গাদেবী প্রতি বছর নির্দিষ্ট সময়ে এসে সে অশুভ শক্তিকে বিতাড়িত করে ধর্ম সংস্থাপন করে যান। এক সময় স্বর্গে অসুররা খুব উৎপাত করত, তাই দেবদেবীরা, হ্যাঁ, সমস্ত তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ব্রহ্মার নিকট আকুল আবেদন করলেন, আর আকুল প্রার্থনা করছেন যে অসুরদের উৎপাতে তারা থাকতে পারছেন না। তখনই স্বয়ং ব্রহ্মা এই দুর্গাদেবীকে মহামায়া শক্তিরূপে আবির্ভূত করেন। হরি বল, হরি বল। তাই আপনারা 2024-এ ভক্তরা মাতাজিরা সবাই
দুর্গাদেবীর কাছে আরাধনা করবেন যে আপনি যেন সংসার জীবনে ভালো থাকতে পারেন। এবং দুর্গাদেবীকে আরাধনার মাধ্যমে কিন্তু আপনি কৃষ্ণ ভক্তি প্রদান মানে লাভ করতে পারবেন আপনি। কারণ কি, যে একজন বৈষ্ণবীর আপনি আরাধনা করবেন একদম পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত। আর শাস্ত্রে আমরা কি পেয়েছি, যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করছিলেন তখন বৃন্দাবনের গোপ সখীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিলেন, তখন তারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন। এই দুর্গাদেবীর আরেক নাম হলো কাত্যায়নী দেবী। তারা গোপ সখীরা কাত্যায়নী দেবীর পূজা কেন করেছিলেন, যে শ্রীকৃষ্ণকে যাতে তারা স্বামী হিসেবে পান। রিবোধ রিবোধ কাত্যায়নী দেবী কোথা থেকে নাম আসলে দুর্গাদেবীর? কাত্যায়ন নামে একজন খুব মুনি ঋষি ছিলেন, আর আমাদের এই দুর্গাদেবী তার আরাধনা করতেন, সেই থেকে এই দুর্গাদেবীর নাম হলো কাত্যায়নী দেবী। আর শাস্ত্রে আরও আমরা কী পেয়েছি, যে দ্বাপর যুগে পুরুষোত্তম স্বয়ং ভগবান যে রামচন্দ্র এই দুর্গাদেবীর আরাধনা করেছিলেন। কেন আরাধনা করেছিলেন? অশুভ শক্তিকে এই পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য অকাল বোধন করেছিলেন। এবং এই যে আমরা দশমী দিন যে বিজয়া দশমী বলি, সে নামটা কোথা থেকে এসছে? সেই ত্রেতা যুগে রামচন্দ্রের কারণে। কারণ কি, এই দশমীর দিনেই রামচন্দ্র সে লঙ্কাপুরী তছনছ করে এবং রাবণকে বধ করে সে সীতামাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিল। এর মাহাত্ম্য আপনারা খুব সুন্দরভাবে যখন রামায়ণ দেখবেন তখন আপনারা সুন্দরভাবে ভক্তরা মাতাজিরা সেটা শ্রবণ করতে পারবেন। তাই এই যে 2024 আপনারা এই যে পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত ভক্তরা মাতাজিরা, যেহেতু দুর্গা মা একজন বৈষ্ণবী, তাই তার উদ্দেশ্যে আপনারা হোম যজ্ঞ পূজা অর্চনা বিভিন্ন আরাধনা করবেন আপনি সংসারে ভালো থাকার জন্য, ধন সম্পদ অর্জন করার জন্য, আপনার সন্তানকে ঠিকভাবে মানুষ করার জন্য, সংসার জীবনে সুখী থাকার জন্য, বা অনেকে যারা বিয়ে হয়নি তারা দুর্গাদেবীর কাছে প্রার্থনা করবেন তারা যাতে সুন্দর বর পান, বা অনেকে সুন্দর স্ত্রী পাবেন। এই যে আপনি সুন্দরভাবে আরাধনা করবেন, তাহলে সেখানে আপনাকে কিন্তু একটা জিনিস খুব মানতে হবে, যে আপনি কোনো জীব হত্যাই 5 দিন 6 দিন করবেন না, মানে সম্পূর্ণ আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। কারণ আপনি এক বৈষ্ণবীর আরাধনা করবেন, শ্রীমতী দুর্গা দেবী, যিনি মহামায়া রূপে এবং যোগমায়া রূপে দুটো রূপ নিয়ে আসেন। মহামায়া হলো ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি, যার কারণে দুর্গাদেবীর মন্ত্রে বলা হয় জয়াদেবী সর্বভূতেষু স্বস্তিরূপে সংস্থিতা নমস্তস্য 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 নমো নমঃ। এই যে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে দুর্গা মাকে আহুতি করা হয়, তার পূজা অর্চনা করা হয়, সেখানে কিন্তু বৈষ্ণবী রূপেই করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত মন্ত্র উচ্চারণ করে শুদ্ধ ব্রাহ্মণ পণ্ডিতেরা ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই 5-6 দিন বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন। হ্যাঁ, অসামাজিক মিথ্যা কথা মিথ্যাচার দূতকিরা তাস পাশা জুয়া খেলা এসব বন্ধ করবেন, এবং আপনারা পারলে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, আর না পারলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। অনেকে কিন্তু আজকাল দেখবেন দুর্গাদেবীর উদ্দেশ্যে আবার অনেক জীব হত্যা করেন, না কোনো বৈষ্ণব কিন্তু কোনো আমিষ আহার গ্রহণ করেন না ভক্তরা মাতাজিরা। তাই আপনারা যদি এই 2024 দুর্গাদেবীর আরাধনা দুর্গা উৎসবের সময় পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত আপনারা কোনো অসামাজিক কাজ করেন বা কোনো জীব হত্যা করেন, তাহলে সেটা মহা অপরাধ হবে, যেই অপরাধের কারণে মৃত্যুর পরে আপনারা নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা 2024 পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব আনন্দ সহকারে এই দুর্গোৎসব পালন করুন। সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাথ সবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করব। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন যে 2024 সঠিক সময় কখন। আপনি হয়তো ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে যে অঞ্জলি দেবেন, এবং অষ্টমী দিন অবশ্যই আপনি অঞ্জলির আগ পর্যন্ত উপোস আপনার উপবাস করবেন। কারণ কি, উপবাস শব্দের অর্থ কি, উপমানে নিকটে, বাস মানে বসবাস করা। তার মানে উপবাস মানে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বসবাস করা, শ্রীমতী দুর্গাদেবীর নিকটে বসবাস করা। তাই অষ্টমীতে অঞ্জলির আগ পর্যন্ত আপনারা উপবাস করবেন, তাহলে দুর্গাদেবীর কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন। তো এবার জেনে নেই যে মহাপঞ্চমী 8ই অক্টোবর 2024 আশ্বিন মাসের শুক্লপক্ষের তিথিতে মহাপঞ্চমী পূজা, স্কন্দমাতা পূজা, বিল্ল নিমন্ত্রণ। তাই বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:30 ঘটিকার মধ্যে পঞ্চমী পূজা প্রশস্ত, আর পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 7:10 ঘটিকার মধ্যে
পঞ্চমী পূজা প্রশস্তা। এই বিল্ল নিমন্ত্রণ করবেন বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর 3:17 থেকে বিকেল 5:38 ঘটিকা পর্যন্ত, আর বিল্ল নিমন্ত্রণ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুর 2:56 থেকে বিকেল 5:17 পর্যন্ত 8ই অক্টোবর পঞ্চম দিন এই বিল্ল নিমন্ত্রণ করতে হবে। মহাষষ্ঠী পূজা, সেটা হলো 9ই অক্টোবর 2024 বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া তিথি। কাত্যায়নী পূজা, কল্পারম্ভ, অকাল বোধন, আমন্ত্রণ ও অধিবাস 9 তারিখে মহাষষ্ঠীর দিন। ষষ্ঠী পূজা সঠিক বাংলাদেশের সময় অনুযায়ী সময় 8:49 ঘটিকার মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা। ষষ্ঠী তিথি দুপুর 12:44 ঘটিকা পর্যন্ত, মোটামুটি 8:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত বাংলাদেশের সঠিক সময় ষষ্ঠী পূজা, আর ভারতের সঠিক সময় হলো 8:29 ঘটিকার মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা, আর ষষ্ঠীর তিথি থাকবে দুপুর 12:14 ঘটিকা পর্যন্ত, ওই 8:00 থেকে 12:14 পর্যন্ত ষষ্ঠী পূজার সময়। তারপর আসি মহাসপ্তমী পূজা, 10ই অক্টোবর 2024 বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের মহাসপ্তমী পূজা। সপ্তমীর দিন কী হয়, কলাব পূজা হয়, নবপত্রিকা প্রবেশ স্থাপন, দেবী দোলায় আগমন করবেন এদিন। এই 2024-এ দেবী দোলায় আসবেন। দেবী দোলায় আগমন ফলং দোলায়াং মরকং ভবেত, অর্থাৎ মহামারী কঠিন রোগে বহু প্রাণহানি ঘটবে। এই 2024-এ যেহেতু আমাদের দুর্গাদেবী দোলায় আসবে, তাহলে কী হবে, মহামারী মানে যে কোনো আকার রোগ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এসে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হবে। তাই ভক্তরা মাতাজিরা, আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যদি সেবায় গতি থাকি, তাহলে ভগবান আমাদেরকে এই মহামারী থেকে কৃপা করবেন। 10ই অক্টোবর 2024 বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী বাংলাদেশের সময় অনুযায়ী 9:47 থেকে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা, আর ভারতের সময় অনুযায়ী এই বাংলাদেশের সময় থাকবে 1:31 ঘটিকা পর্যন্ত, রাত্রি 11:29 ঘটিকার মধ্যে 12:17 ঘটিকা পর্যন্ত দেবী অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী এই যে সপ্তমী 9:27 ঘটিকার মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা। এবার আসি মহা অষ্টমী পূজা, 11ই অক্টোবর 2024 আশ্বিন মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি। মহা অষ্টমী পূজা, অষ্টমী পূজার দিন কী হয়, কুমারী পূজা হয়, সন্ধি পূজা হয়, তাই অষ্টমী তিথি হলো দুপুর 12:36 ঘটিকা পর্যন্ত সন্ধি পূজা, দুপুর 12:12 থেকে 1:00 মধ্যে সন্ধি পূজা সম্পূর্ণ করতে হবে। এটা পশ্চিমবঙ্গের সময়, এবার জানুন সকাল 8:29 ঘটিকার মধ্যে অষ্টমী পূজা প্রশস্তা, মহানবমী নবমী পূজা এরপরে, কবে সেটা 11ই অক্টোবর 2024 আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া নবমী তিথি, নবমী হোম। বাংলাদেশের সময় হবে কবে, নবমী পূজায় 9:47 মধ্যে মহানবমী পূজা প্রশস্তা, নবমী তিথি থাকবে 11:28 ঘটিকা পর্যন্ত, আর পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 9:27 এর মধ্যে মহানবমী পূজা, নবমী তিথি থাকবে সকাল 10:58 পর্যন্ত। এবার শ্রী শ্রী রামচন্দ্রের বিজয়োৎসব, হরি বল হরি বল, যেটা আগেও বলেছি, দশেরা, দুর্গা বিসর্জন, বিজয়া দশমী, সিঁদুর উৎসব। এই বিজয়ার দিন কী হয়, আমাদের সমস্ত সনাতনী মানুষরা, হ্যাঁ, মা বোনেরা বিভিন্ন সিঁদুর খেলায় আনন্দে মাতোয়ারা হয়, একে অন্যকে গালে সিঁদুর পরিয়ে খুব আনন্দে মাতোয়ারা থাকে। তাই যেহেতু দেবীর ঘটকে গমন, তাই ফলস্বরূপ ছত্রভঙ্গ অঙ্গস্তরঙ্গমে, অর্থাৎ নানাভাবে গোলমাল, দাঙ্গা হাঙ্গামা, ঝামেলা জঞ্জাট দ্বারা বিপর্যয় বিশৃঙ্খলা ঘটবে। যেহেতু দেবী এই ঘটকে গমন করবেন, তাই কী হবে, নানা ধরনের ঝামেলা, অশান্তি, হ্যাঁ, এসব হবে। তাই ভক্তরা মাতাজির, আপনারা সাবধানে থাকবেন, সবাই সমাজে, সমস্ত হিন্দু সনাতন ধর্মী এবং বিভিন্ন ধর্মাবলী মানুষ, আমরা যে একে অপরে মিলেমিশে বসবাস করব, সেটা যাতে আমরা খুব সাবধানে সবাই মিলেমিশে যাতে বসবাস করতে পারি, কারণ দেবী যেহেতু ঘটকে গমন করছে, তাহলে খুব ঝামেলা জঞ্জাট হতে পারে, আপনারা এর থেকে খুব একটু কেয়ারফুল থাকবেন। বিসর্জনের মুহূর্ত বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 9:38 মধ্যে প্রশস্তা, সকাল 9:38 মধ্যে বিসর্জন দিতে হবে, আর পশ্চিমবঙ্গের সময় হলো 9:08 মধ্যে প্রশস্তা, দশমী বিহিত পূজা সমাপ্তে বিসর্জন করতে হবে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা জেনে নিলেন যে ভারত বাংলাদেশের যে
এই যে পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত আপনারা কোন সময়ের মধ্যে, হ্যাঁ, এই নির্দিষ্ট সময়ে আমাদের দুর্গা দেবীর পূজা অর্চনা করবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।